হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি পরিবারের আরও একটা নতুন টেক নিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছেন না, আমি স্যামসাং গ্যালাক্সি M52 এই ফোনটার উইক পয়েন্টগুলো নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, তারপরেও আপনারা অনবরত কমেন্ট করে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M52 এই ফোনটার রিভিউ চান। আমি জানি অনেকেই মিস করে গেছেন, আই বাটনে আরও একবার ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকলো, আপনাদের যাদের ইন্টারেস্ট আছে স্যামসাং গ্যালাক্সি M52 ফোনটার ওপর অবশ্যই একবার দেখে নেবেন। আর হ্যাঁ, বাংলাদেশে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M52 খুব তাড়াতাড়ি অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। আর গতকালই রিয়েলমির ধামাকা খবর দিয়ে দিয়েছি, আজকেও বাংলাদেশের বন্ধুদের জন্য একদম এক্সক্লুসিভ কিছু খবর রয়েছে, অবশ্যই টেক নিউজটা সম্পূর্ণ দেখতে থাকুন। কিন্তু টেক নিউজের প্রথমেই বলবো গুগলের পিক্সেল 6 সিরিজের কথা। আপনারা সকলেই জানেন যেদিন থেকে লঞ্চ হয়েছে এই ফোনটাও কিন্তু বিতর্কের শেষ নেই। বিভিন্নভাবে দেখা গেছে ডিসপ্লের প্রবলেম, বিভিন্নভাবে সফটওয়্যার অপটিমাইজেশনের প্রবলেম ধরা পড়েছে। গুগল অফিসিয়ালি বলে দিয়েছে এই ফোনটাকে নিয়ে তারা কাজ করছে, অফিসিয়ালি তারা বলে দিয়েছে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে সেগুলো তারা ঠিক করবে। কিন্তু তার মধ্যেই আজকে গুগল পিক্সেল 6 প্রো এই ফোনটা DxOMark-এ ক্যামেরা স্কোর সামনে চলে এসেছে। আমরা তো এখনও এই ফোনটা হাতে পাইনি, তবে DxOMark-এর স্কোর বোর্ড অনুযায়ী এই ফোনটা স্কোর করেছে ক্যামেরার ফটোর ক্ষেত্রে 143 এবং ভিডিওর ক্ষেত্রে 115, এবং এটা কিন্তু চতুর্থ স্থানে রয়েছে। একদম প্রথমে যে ফোনটা রয়েছে ওয়াই মেট 40 প্রো, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স, তারপরে রয়েছে গুগল পিক্সেল 6 প্রো। ক্যামেরার ক্ষেত্রে আমি আরও একটু ওই 2 বা 3 নম্বর র্যাঙ্কটা আশা করেছিলাম, কিন্তু হ্যাঁ, অ্যাপেল এবারও এগিয়ে গেল। দেখা যাক পরবর্তীতে যদি গুগল পিক্সেল 6 সিরিজ আমাদের দেশগুলোতে আসে তখন আইফোনের সঙ্গে এই ফোনটার কম্পারিজন ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন, তখন এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আজকে অনেক টেক নিউজ আছে, একটাও মিস করবেন না। আর একটুও দেরি করব না, সোজা টেক নিউজের মূল পর্বে চলে যাব। এরপরে আমরা সরাসরি চলে আসবো স্যামসাংয়ের খবরে। স্যামসাংয়ের তরফ থেকে বেশ কিছু ধুমধারাক্কা খবর রয়েছে। প্রথমেই বলবো স্যামসাং কিন্তু মোটামুটি মিড বাজেটে তাদের আরও একটা নতুন ট্যাবলেট লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব A8, এবং এখানে থাকবে ইউনিসকের প্রসেসর। কি এই দুর্দশা চলছে স্যামসাংয়ের, কোথায় মিডিয়াটেকের প্রসেসর দেবে, কোয়ালকমের প্রসেসর দেবে, তার জায়গায় এখানে ইউনিসকের প্রসেসর। আপনারা কতজন দুঃখ পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও A8 এই যে ট্যাবলেটটা লঞ্চ করবে এটা মোটামুটি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে ওই 20-22,000 রুপি, বাংলাদেশে গেলে 25-28,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাবে। এছাড়াও এই ট্যাবলেটটিতে শোনা যাচ্ছে 7000mAh-এর আশেপাশে ব্যাটারি থাকবে, 10.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, কোয়াড স্পিকার থাকবে, ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, 8 মেগাপিক্সেলের একটা রেয়ার ক্যামেরা থাকবে, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। সো দেখা যাক, এটা হয়তো এই মাসেই লঞ্চ করবে ইন্ডিয়ার বাজারে এবং সামনের মাসে বা তার কিছুদিন পরেই হয়তো বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে আজকে সব থেকে সেরা খবর, স্যামসাং গ্যালাক্সি A53 এবং A73 এই দুটো ফোনের সমস্ত স্পেসিফিকেশন বাইরে চলে এসেছে। কিন্তু তার আগে স্যামসাং গ্যালাক্সি A13 5G ভার্সন যে ফোনটা লঞ্চ করার কথা ছিল তার একটা ছোট্ট লিক্স আছে। সেই ফোনটায় বলা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা থাকবে, বাদবাকি স্পেসিফিকেশন মোটামুটি আপনারা সকলেই জানেন। কিন্তু A53 এবং A73 এই দুটো স্মার্টফোনের ক্ষেত্রে আমরা 120Hz ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, এবং দুটো ফোনেই কিন্তু একই প্রসেসর থাকবে, যেটা একটা 5G প্রসেসর হবে, এক্সিনসের প্রসেসর থাকবে এবং AMD GPU থাকবে। এখনো পর্যন্ত প্রসেসরটা কি নাম হবে সেটা কিন্তু জানা যায়নি, তবে এটুকু কনফার্ম হওয়া গেছে যে এই প্রসেসরটা আগের জেনারেশনের থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে। 6GB 8GB র্যাম ভ্যারিয়েন্ট থাকবে, 128GB 256GB রম ভ্যারিয়েন্ট থাকবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A53 4500mAh-এর ব্যাটারি থাকবে, A73-তে থাকবে 5000mAh-এর ব্যাটারি। A53 এখানে থাকবে 64MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 5MP ডেপ সেন্সার এবং 5MP ম্যাক্রো সেন্সার। কিন্তু A73 যে ফোনটা সেখানে 108MP ক্যামেরা থাকবে, OIS থাকবে, এছাড়াও 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, 8MP একটা টেলিফটো লেন্স থাকবে, আর 5MP যেমন একটা ম্যাক্রো লেন্স থাকে সেটা থাকবে। এছাড়াও দুটো ফোনে স্টিরিও স্পিকার থাকবে, IP67 রেটিং থাকবে। মোটামুটি প্রাইস পয়েন্ট ধরা হচ্ছে $500 হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53-র জন্য, A73-র জন্য হচ্ছে $600-এর আশেপাশে। সো আপনারা প্রাইসটা কনভার্ট করে নিতে পারেন, ইন্ডিয়ার বাজারে ওই 30,000 রুপি এবং বাংলাদেশে গেলে মোটামুটি 35,000 রুপি স্যামসাং গ্যালাক্সি A53, A73-র জন্য আরও 5,000 রুপি আপনারা দাম ধরে রাখতে পারেন। এরপর আমরা কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাসের তরফ থেকে আরও একটা নতুন নর্ড সিরিজের ফোন আসতে চলেছে, এবং এই নর্ড সিরিজের ফোনটা থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, এবং ওয়ানপ্লাস এই যে ফোনটা লঞ্চ করছে তার নাম দিয়েছে প্যাকম্যান এডিশন। হতে পারে এটা ওয়ানপ্লাস নট 2 এর আরও একটা ভ্যারিয়েন্ট, এবং আমরা ওয়ানপ্লাস নট 2 তে যে মিডিয়াটেকের ভ্যারিয়েন্ট পেয়েছিলাম এটা তার জায়গায় থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট। সো দেখা যাক এই ফোনটার জন্য অপেক্ষা থাকবে।
এরপরে অ্যাপেলের তরফ থেকে একটা ছোট্ট খবর রয়েছে, চিপ ক্রাইসিস কিন্তু দিনে দিনে আরো ব্যাপক আকার ধারণ করছে। অ্যাপেলের আইফোন 14 সিরিজ নিয়ে কিন্তু অ্যাপেল অলরেডি কাজকর্ম করা শুরু করে দিয়েছে, কিন্তু রিসেন্ট লিক বলছে অ্যাপেলের আইফোন 13 সিরিজের বিভিন্ন পার্টস অ্যাপেল আইফোন 14 সিরিজে কাজে লাগাচ্ছে, যেহেতু চিপ তারা পাচ্ছে না। এছাড়াও বলা হচ্ছে অ্যাপেলের আইফোন 14 সিরিজে তারা যে 3 নানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর ইউজ করবে বলেছিল, সেটাও হয়তো সম্ভব হচ্ছে না শুধুমাত্র এই চিপ ক্রাইসিসের জন্য। অর্থাৎ অ্যাপেলের মতো একটা বৃহত্তর কোম্পানি চিপ ঘাটতির জন্য কিন্তু স্ট্রাগল করছে। তাহলে অন্যান্য সমস্ত স্মার্টফোন কোম্পানি আর যারা ইলেকট্রিক কার তৈরি করে তাদের অবস্থা কিন্তু আরো শোচনীয়। এরপর কথা বলবো আমরা মোটা ভাইকে নিয়ে। স্মার্টফোন যেমন মোটা ভাই ঠিকঠাকভাবে লঞ্চ করছে, মোটোরোলার কথা বলছি, মোটোরোলা কিন্তু 3টে ফিচার ফোন লঞ্চ করতে চলেছে, যেগুলোর দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 1500 রুপির আশেপাশে শুরু হতে চলেছে। মোটো A10, মোটো A50 এবং মোটো A70। আমরা ফিচার ফোনের দুনিয়ায় কিন্তু স্যামসাং এবং নোকিয়াকে এখনও পর্যন্ত একাধিপত্য বিস্তার করতে দেখেছি, আর এখনও পর্যন্ত ফিচার ফোন কিন্তু আমাদের দেশগুলোর মানুষ অনেক ইউজ করেন। তো সেক্ষেত্রে মোটোরোলা যদি এই বাজারটা ধরতে পারে, আর মোটোরোলার ফোন ইউজ করার না আলাদা একটা নস্টালজিয়া আছে, কি ঠিক বলি? এরপর আসবো ওপো এবং ভিভো, একেবারে দুই ভাই বলতে পারেন। ওপো এবং ভিভো কিন্তু একটা রিসার্চ করছে যেখানে তারা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার উপর কাজ করছে। শুধুমাত্র তাই নয়, সেখানে তারা সনি IMX709 একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেবে। আমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ঠিকঠাকভাবে পাই না। যারা একদম ব্লগ করতে ভালোবাসেন তাদের এখনও প্রধান অপশান কিন্তু গোপ্রো, তো সেই অপশানটা যদি আমরা মোবাইলে পেয়ে যাই তাহলে একদম অনবদ্য হয়ে যায়। তো দেখা যাক, ওপো আর ভিভো তো একেবারে সেলফি এক্সপার্ট, তো শুধুমাত্র আটা ময়দা না মাখিয়ে দিলেই সেটাই বেশ। এরপর শাওমির তরফ থেকে দুটো খুচরো খবর রয়েছে। প্রথমেই বলে দিই, শাওমি এমন একটা পরিকল্পনা করছে যে 3 বছরের মধ্যে তারা 1 নম্বর স্মার্টফোন কোম্পানি ব্র্যান্ড হয়ে উঠতে চায়। তো দেখা যাক, এর দৌড়ে কিন্তু স্যামসাং রয়েছে, অ্যাপেল রয়েছে এবং 3 নম্বরে এখন শাওমি চলে এসেছে। পারবে কি 3 বছরের মধ্যে শাওমি অ্যাপেল এবং স্যামসাংকে বিট করতে? আপনার কি মনে হয়? এছাড়াও MIUI 13 কিন্তু এই বছরের শেষের আগেই চায়নার বাজারে রিলিজ হয়ে যাবে। MIUI 12.5 অনেকটা স্টেবল ছিল, MIUI 12 নিয়ে শাওমি যেভাবে ভুগেছে MIUI 12.5 আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি বেশ কিছুটা অপটিমাইজ করেছে, কিন্তু MIUI 13 কিন্তু শাওমির জন্য একটা অগ্নি পরীক্ষা। সেখানে যদি শাওমি ফেল করে না, শাওমির এই যে ফ্ল্যাগশিপের দুনিয়া, ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করছে, সেটা একদম ধসে যাবে। কারণ ফ্ল্যাগশিপে আমরা কিন্তু একটা ভালো স্পেসিফিকেশনের সাথে একটা ভালো অপটিমাইজেশন সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাই, তাই জন্যই অ্যাপেল এগিয়ে যায়, স্যামসাং এগিয়ে যায়, আর শাওমির ফোন আমরা ফ্ল্যাগশিপের দুনিয়ায় দেখতে চাই না। তো দেখা যাক পরবর্তীতে MIUI 13 শাওমি কতটা ভালোভাবে অপটিমাইজ করতে পারে। এরপর সবশেষে একটা চুটকি খবর পোকোর তরফ থেকে। পোকো M4 Pro লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটার একটা কিন্তু ইয়েলো কালার ভ্যারিয়েন্ট আজকে সামনে চলে এসেছে, দেখতে অসাধারণ লাগছে। বিশেষত পোকো M3 যে ফোনটা লঞ্চ করেছিল সেই ফোনটাও আমার খুব দেখতে ভালো লেগেছিল, কিন্তু কেনার সৌভাগ্য হয়নি। যাই হোক, পোকো M4 Pro এই ফোনটা কেনার জন্য ট্রাই করবো, দেখা যাক আপনারা সাথে থাকলে অবশ্যই হবে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে, না আমি বলে আপনাদের বিরক্ত করবো না, আপনারা নিজের কর্তব্য নিজেই পালন করতে পারবেন। আর যদি এখনও ফ্যামিলির গুরুত্বপূর্ণ সদস্য না হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। এই ফ্যামিলি থেকে অনেক কিছু আপনাকে দেওয়ার চেষ্টা করব, এটুকু বলতে পারি। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। ও আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও ফলো করতে পারেন, সেখানেও কিন্তু কন্টেন্ট আপলোড হচ্ছে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের আনকাট মোমেন্ট শেয়ার করার চেষ্টা হচ্ছে। আপনাদের ভালো রাখার একটা দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি। এরপরে বন্ধুর কমেন্ট। অনিশ খান ভাই, 5 মিনিট 23 সেকেন্ডের সময় যে শাওমির ফোনটা দেখালেন, এটা কি Xiaomi 12? যদি না হয়ে থাকে তাহলে এই ফোনগুলো দেখানোর দরকার নেই, কারণ ওটা Redmi 10। হ্যাঁ, গতকালের ভিডিওতে আমি Xiaomi 12 ফোনটার যখন কথা বলছিলাম তখন Redmi 10 এই ফোনটাকে দিয়ে আমি ডেমোস্ট্রেশন করেছিলাম, যাতে এই থ্যাবড়া মুখটা সারাক্ষণ আপনাকে সহ্য করতে না হয়, আপনিও একটু রিল্যাক্স ফিল করতেন। তো সেক্ষেত্রে এই বন্ধুর হয়তো সেটা পছন্দ হয়নি। আপনাদের কি মত? আমি যখন কোনো কন্টেন্ট আপনাদের বলছি তখন কি সেখানে বিরল অ্যাড করব না, শুধুমাত্র আপনারা এই আমার থ্যাবড়া মুখটা দেখতে ভালো লাগবে? তাই জন্য অবশ্যই এটা আপনাদের উপর ছাড়লাম, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্ব।